এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্নপুর স্পেশাল দুকা রসা করে নেওয়ার দুর্দান্ত সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। আর এই নিরামিষ রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখে নিন। কাশ্মীরি ধোকার নিরামিষ এই রেসিপিটি করে নেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ আর সয়াবিন তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। লবণ তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ জল কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ঠিক লুচিগুলার মতন করে নেওয়া হচ্ছে। ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম একত্র করে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি ধোকার জন্য যেগুলাটা করে নেওয়া হয়েছিল ওইগুলাটা একত্র করে জল দিয়ে বেশ কয়েকবার করে জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঠিক এরকম ভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। বেশ কয়েকবার জল চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর যখন জলটা পরিষ্কার হয়ে গেছে, বাড়তি ময়দার ভাবটা আর নেই, তখন দুটা তুলে নেওয়া হচ্ছে। রসাটা শেয়ার করার জন্য ধোকার যে বলগুলো করে রাখা হয়েছে ডুবু তেলে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। গরম কড়াইতে এলাচ, দারুচিনি, শুকনা মরিচ, আদা বাটা, কাঁচা মরিচ বাটা বেশ অনেকটা টাইম নিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে বেশ অনেকটা টমেটো ব্লেন্ডার করে রাখা হয়েছিল দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে টেস্ট অনুযায়ী লবণ। কিছু টাইম ভালো করে ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলু আর ধোকার বলগুলো যে ভেজে রাখা হয়েছিল ওইগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে জল। অল্প পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া। এর সাথে আরো দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া। নিরামিষ ভাবে করে নেওয়া এই ধোকার রসাটা আরো সুস্বাদু করে তোলার জন্য এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 2-3 চামচ ঘি। এর সাথে আরো দিয়ে দেওয়া হচ্ছে এলাচ আর দারুচিনির গুঁড়া। 3-4 মিনিট বলক তুলে জাল করে নিয়ে তরকারিটা নামিয়ে নেওয়া হচ্ছে। এই তরকারিটা ঠিক একই রকম ভাবে রান্না করে না খেলে আপনি বুঝতেই পারবেন না এই তরকারিটা কতটা সুস্বাদু হয়।